গরমে রেললাইন বেঁকে যাওয়ায় কুমিল্লায় বিজয় এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন 5 জন। ট্রেনটি চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে কুমিল্লার হাসানপুর রেল স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চাঁদপুরগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারে আখাউড়া, লাকসাম ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। প্রতিনিধিদের তথ্য চিত্রে বিস্তারিত নুশা জাহান সিন্ধির রিপোর্টে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে আসা জামালপুর গামী বিজয় এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। রোববার দুপুর পরে 2টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের অদূরে তেজের বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটি 9টি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ এর মধ্যে আক্কা খাই সাইরে বই পল্টি দিয়ে গেছে, আমি দাম করে পড়ে গেছি। ঘরে শোয়াতা ছিলাম, গাড়ি চলতি অবস্থায় গাড়ি আমাকে বাগার উপর হরি, আমার স্বামী আমার মেয়ে দুটো গেছে। হঠাৎ গরমের কারণে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 4-5 জন মানুষ আছেন, তারা আহত হয়েছেন। এর মধ্যে 2 জন আমাদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন, কারোই জীবন নাশের কোনো শঙ্কা নাই। অন্যদিকে খবর পেয়ে আখাউড়া, লাকসাম ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দেয়। কাজ ঠিকমতো করে নাই, কাজ অবহেলা করছে। অবহেলা কেন আজকে লঞ্চিত যে অনেক যাত্রীগুলো, আমি দয়া করে সরকারি এলাকা কর্তৃপক্ষের কাছে বলতে চাই যে যেগুলো এই কাজ করা হয়েছে তাদেরকে খতিয়ে দেখা হোক। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর গামী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হলেও স্বাভাবিক আছে ঢাকা থেকে চট্টগ্রাম গামী এবং অন্যান্য রুটে চট্টগ্রাম গামী ট্রেন চলাচল। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।